অন্ধকার কবরে গুড়া লইয়া দেওয়া যাবে না, অন্ধকার কবর বড় তালার আজাব এবং গজব ভয়ঙ্কর। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যেমন দয়ালু, আমি আল্লাহ তাআলার আযাব এবং গজব অত ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, যেই বান্দা আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবার ভয় করে যেই বান্দা গুনাহের কাজ ছেড়ে দিবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। তো গুনাহ এমন এক জিনিস, গুনাহ করলে পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সময় গুনাহ করে তার চেহারা নূর নষ্ট হয়ে যায়। মানুষ যখন সময় গুনাহ করে তাদের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। মানুষ যখন সময় গুনাহ করে তখন সময় মানুষ সমাজের মধ্যে লাঞ্ছিত অপদস্থ হয়। এই জন্য বাবা, গুনাহ করবেন না। গুনাহ করলে অন্তরগুলা পচে যাবে, গুনাহ করলে চেহারা নষ্ট হয়ে যাবে। আর যদি গুনাহ লইয়া যদি অন্ধকার কবরে রওনা হও, অন্ধকার কবরের মাটি তোমার আমার সঙ্গে বড় খারাপ ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন সময় অন্ধকার কবরের মধ্যে তোমাকে রাখা হবে, তোমার সঙ্গে ভালো আচরণ করা হবে না, তোমার সঙ্গে খারাপ আচরণ করা হবে। এই জন্য মুসলমান, আল্লাহর গোলাম, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবেন। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোর হয়ে যাব রে বান্দা। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কল, হে বান্দা, তুই যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোর হয়ে যাব। বান্দা তুমি আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ না করো, আমি আল্লাহ তারপরও তোমাকে আমি আল্লাহ স্মরণ করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাজকুরুনি, হে আমার বান্দারা, তুমি আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব রে বান্দা। দুনিয়াতে যদি আল্লাহ, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর পাগল যদি হয়ে যাও, পয়গম্বর নবী আরবি বলেন, যে ব্যক্তি আল্লাহর পাগল হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখবেন। এরে নবীর উম্মতের দৌল, এক আল্লাহর বান্দা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আজিজুল হাসান কত বড় আল্লাহর পাগল ছিলেন। তিনি আল্লাহর হয়ে গেছেন, আল্লাহও তার হয়ে গেছেন রে যুবক আল্লাহর গোলাম। আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে চলে, রাস্তার ডান পাশে চলে, নিচের দিকে তাকা তাকা চলে, আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি ডান দিকে চলে, নিচের দিকে তাকায় চলি, নিচের দিকে তাকায় চললে আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করে অপর প্রান্ত থেকে এক যুবক আর এক যুবতী প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া তারা রাস্তা দিয়ে আসতেছে। আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনার পা হালকা একটু কাদার মধ্যে পিছলি খেয়ে, তখন সময় ওই যুবতী গায়ের মধ্যে হালকা একটু কাদা লেগে গেল। যুবকটা ডাক দিয়ে বলে, এ মোল্লা, কি তোর চক্ষু কি কপালে নাকি? তুই আমার বান্ধবীকে, তুই আমার বান্ধবীর গায়ে কেন কাদা লাগাইলে? তখন সময় যুবক আল্লাহর গোলাম আল্লাহর বলি আজিজুল হাসান ডাক দিয়ে বলে, এ যুবক ভাই, তোমার বান্ধবীর গায়ে আমি কাদা লাগিয়েছি,
আমি দেখে কাদা লাগাই নাই। তখন সময় জোরে শুনে না ধর্মের কাহিনী, আর দেরি করে নাই যুবকটা আল্লামা আজিজুল হাসানের গালে একটা চর বসায়া দিল। আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে যখন সময় চরকে যখন সময় জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর যুবকটা যুবতীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রেমিক, দেখো আমি তোমাকে কত ভালোবাসি, দেখো তোমার জন্য আমি কত বড় পাগল, তোমার গায়ে হালকা একটু কাদা লেগেছিল, দেখো আমি মোল্লাকে কেমন চর তাপ্পর দিয়েছি, এরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি কুদরত। ওই যুবক আর যুবতী রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে পাটা ব্যঙ্গে দুই টুকরা হয়ে গেল। যুবক যুবতীকে ডাক দিয়ে বলতেছে, হে আমার প্রেমিক, দেখো আমি তোমাকে কেমন মহাব্বত করি, কেমন ভালোবাসি, তোমার গায়ে হালকা একটু কাদা লাগছে, সহ্য করতে পারি নাই, মোল্লাকে একটা চর বসায় দিয়েছে, আল্লাহর কি কুদরত। এই যুবক আর যুবতী যখন সময় রাস্তা দিয়ে আবার চলতেছেন, কিছু দূর যাওয়ার পর তার পাটা ব্যঙ্গি দুই টুকরো হয়ে গেল। যুবক ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমার পা ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, কারণ কি, সমতল ভূমি কিচ্ছুই তো নাই, কেমনে আমার পাটা ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, ব্যাপার কি। তখন সময় যুবকটা ডাক দিয়ে বলে, হে আমার বান্ধবী, আমার পাটা কেমনে বাংলো। বান্ধবী ডাক দিয়ে বলে, সেটা আমিও তো জানি না। তখন সময় বান্ধবী আবার যুবককে ডাক দিয়ে বলে, হে আমার বন্ধু, আমার পাটা ভেঙে গেছে, আমার পাটা যে ভাঙলো আমি নিজেই তো বলতে পারি নাই। এই দৃশ্যগুলো দূর থেকে একজন আল্লাহর বান্দা দেখেছে। আল্লাহর বান্দা আয়েশা যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক কি ব্যাপার। এইবার লোককে ডাক দিয়ে বলে, ভাই তাকায় দেখো আমার পাটা ভেঙে কান কান হয়ে গেছে। তখন সময় লোকটা ডাক দিয়ে বলে, এ যুবক তোর পা কেমনে ভাঙলো। তখন সময় যুবকটা ডাক দিয়ে বলে, আমি জানি না কেমনে আমার পাটা ভেঙে গেছে। লোকটি ডাক দিয়ে বলে, হে বোন, তোর বান্ধবী তোর বন্ধুর পা কেমনে ভাঙলো তুমি কি জানো। এইবার মেয়েটাও ডাক দিয়ে বলে, না আমি জানি না আমার বন্ধুর পা মুবারক কেম পাটা কেমনে ভাঙছে। তখন সময় লোকটি ডাক দিয়ে বলে, হে যুবক, ওই যে একটা মোল্লা দেখা যায়, হুজুর দেখা যায়, এর সাথে কি কোনো বেয়াদবি করেছ নাকি, এ কেন মাটির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে রে যুবক। তখন সময় যুবকটা ডাক দিয়ে বলে, হা ভাই, আমি ওই হুজুরের সঙ্গে আমি একটু বেয়াদবি করে ফেলেছি। তখন সময় লোকটা ডাক দিয়ে বলে, যুবক তুমি কি ওই লোকটাকে চিনো। বলে, না আমি ওই লোকটাকে চিনি না। এই লোকটা হলাম গো এলাকার বড় একজন আলেম, বড় একজন মখলিস মানুষ, বড় একজন আল্লাহ পাগল মানুষ। এ যুবক তাড়াতাড়ি যা গিয়ে মাপ চা, যদি মাপ না চাও তোর সামনে আরো কঠিন বিপদ হতে পারে। এই লোকটা আর কেউ ছিল না, এই লোকটা ছিল আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য একজন খলিফা। এই কথা বলার পর যুবক আর যুবতী পা ভাঙা পা নিয়ে কষ্ট করে আল্লামা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি
উনার পা জোড়ায় ধরছে, আল্লাহর বলে আমাকে মাফ করে দাও, আল্লাহর বলে আমি বুঝতে পারি নাই। এখন সময় আল্লাহর বলে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাকে চর বসায় দিয়েছ, আমি তো তোমাকে বদুয়া দেই নাই। এখন সময় আজিজুল হাসান ডাক দিয়ে বলে, এ যুবক তোর বান্ধবীর গায়ে হালকা একটু কাদা লাগছে, তুমি সহ্য করতে পারো নাই। আমি আজিজুল হাসান তো একজন আল্লাহর আশেক পাগল, তুমি যখন সময় আমার গায়ে যখন সময় চর বসায়া দিয়েছ, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ আমার চোখের সামনে তোমার বিচারটা করে ফেলছেন। এরে আল্লাহর গোলাম, যারা দুনিয়াতে আল্লাহর হয়ে যাবি, আল্লাহর হয়ে গেলে আল্লাহ তোমার হয়ে যাবে, যারা আল্লাহর হয়ে যায় দুনিয়াতে আল্লাহ তার হয়ে যাবে। কয়দিন আর যৌবনের মাস্তানি করবারে যুবক ভাই, আজরাইলের সঙ্গে যখন সময় তোমার আর আমার সাক্ষাৎ লেগে যাবে, দুনিয়ার সব ক্ষমতা পাওয়ার একবারে বিনষ্ট হয়ে যাবে। আজরাইল যখন সময় তোমার আর আমার সামনে হাজির হয়ে যাবে, কই যাবে তোমার মাস্তানি, কই যাবে তোমার অহংকার, কই যাবে বাড়ি গাড়ি দামি প্লট, কই যাবে হাজার হাজার স্বপ্ন। এরে আল্লাহর গোলাম যুবক, এর আগে আজরাইল আসার আগে রে বাবা তুমি সতর্ক হয়ে যাও, আজরাইল আসার আগেই আমলের প্রতি তুমি মনোনিবেশ হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, সাতটা জিনিস আসার আগেই তোমরা আমলের কাজগুলা সম্পূর্ণ করে দাও। এটা আমি তিরমিজি 2306 নাম্বার হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, বাদিরু বিল আমাল সাবাগান হাল তুনজারুন। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ দুনিয়ার উম্মতেরা শুনাম, সাতটা জিনিস আসার আগে তোমরা আমলের কাজগুলা সম্পূর্ণ করে দাও। সাতটা জিনিস যখন সময় তোমার আর আমার জীবনে চলে আসবে, আমল করার ইচ্ছা করবি কিন্তু আমল করতে পারবি না, আমল করতে পারবি না, এখন তুমি যেমন যুবক আছো তেমনভাবে তুমি আমল করতে পারবি না, আমল করার চেষ্টা করবে, তারপরেও সঠিকভাবে মজা করে একটা সন্তুষ্ট হয়ে আমল করতে পারবি না। আরে আল্লাহর গোলাম যুবক, এই সাতটা জিনিসকে আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলছেন, এক নম্বর হচ্ছে ইল্লা ইলা ফাকরিন মুনসিন। আল্লাহর পয়গম্বর বলেন, সাত জিনিসের এক জিনিস হচ্ছে, তোমরা কিসের অপেক্ষা করছো, তোমরা কি ওই দারিদ্রের অপেক্ষা করছো, যেই দারিদ্রতা আসলে তোমার সব কিছু বলিয়ে দেওয়া হবে, সব কিছু বলে যাবে। রে আল্লাহর গোলাম, আজকে তোমার টাকা পয়সার অভাব নাই, আজকে তোমার বাড়িঘাড়ির অভাব নাই, আজকে তোমার ফ্যাক্টরির অভাব নাই, আজকে তোমার ইন্ডাস্ট্রিজের অভাব নাই, আজকে তোমার ক্ষমতার অভাব নাই। এ বাবা, আল্লাহ তাআলা আজকে তোমাকে মাল দিয়েছে, আজই ওই মাল থেকে আল্লাহ তাআলার রাস্তায় তোমরা যাকাত দাও, যাকাতের মাধ্যমে তোমরা নেক কাজগুলা তাড়াতাড়ি করে ফেল। বলবেন হুজুর, যাকাতের মাধ্যমে কেমনে নেক আমল করব? আজকে তোমার মাল আছে, সম্পদ আছে, আজই তোমরা যাকাত দাও, আজই তোমরা আল্লাহ তাআলার রাস্তায় তোমরা খরচ করো, আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করো। কিন্তু এমন একদিন সময় আসবে তোমার টাকা থাকবে না, তোমার পয়সা থাকবে না, সম্পদ থাকবে না, কিন্তু যাকাত দেওয়ার জন্য তুমি চেষ্টা করবে কিন্তু টাকা নাই, যাকাত দিতে পারবে না, আফসোস সেদিন করতে থাকবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতের দল, আজকে তোমার টাকা আছে, আজই তোমরা যাকাত দাও।
আজকে তোমার টাকা পয়সার অভাব না, আগামীকাল নাও থাকতে পারে, সেটার কোনো গ্যারান্টি নাই। এ আল্লাহর গোলাম যুবক, এই জন্য কবি সুন্দর করে বলেন, নদীর এপার বাঙ্গে অপার এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে তোমার টাকা আছে, আগামীকাল তোমার টাকা নাও থাকতে পারে, এরে আল্লাহর গোলাম। ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লেগে অনেক দোকানগুলা পুড়ে ছাইকাই হয়ে গেছে, অনেক দোকান পুড়ে শেষ হয়ে গেছে, একবারে ধ্বংস হয়ে গেছে, এরে আল্লাহর গোলাম। সকালবেলা অনেক দোকানের মালিক ছিল, কিন্তু বিকালবেলা সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সকালবেলা তিনটা দোকানের মালিক ছিল, বিকালবেলা সেই সব দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে সে এইবার দরিদ্র গরিব হয়ে গেল। এই জন্য যুবক আল্লাহর গোলাম, পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, সাতটা জিনিসের এক নম্বর হলো দারিদ্রতা আসার আগে তোমরা এবাদতের কাজগুলা তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। আল্লাহর পয়গম্বর দুই নম্বর বলেছেন, আউগিনান মুত্তাকিন, নাকি তোমরা ওই পাথর যার অপেক্ষা করেছ যা আসলে তোমাদেরকে দর্পিত করে দিবে, যা আসলে তোমাদেরকে হতাশা করে ফেলবে। হতাশা বলতে আল্লাহর পয়গম্বর বলে, আজকে তোমার ব্যস্ততা কম, তাড়াতাড়ি তোমরা ব্যস্ত হওয়ার আগেই ইবাদতের কাজগুলা তাড়াতাড়ি সম্পন্ন করে দাও। এমন একদিন আসবে ব্যস্ততা তো থাকবে, আরও ব্যস্ততা বেড়ে যাবে। এই জন্য পয়গম্বর বলেন, আউগিনান মুত্তাকিন, তোমরা কিসের অপেক্ষা করেছ, ব্যস্ততার অপেক্ষা করেছ নাকি? হ্যাঁ, ব্যস্ত হওয়ার আগেই তোমরা ইবাদতের কাজগুলা তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। এরে মুসলমান আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন নামাজ পড়েন না? তখন সময় ওই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি এখন ব্যস্ত। জিজ্ঞেস করলাম, ভাই আপনি কিসের ব্যস্ত? তখন সময় লোকটা ডাক দিয়ে বলে, আমি ব্যস্ত আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তখন সময় ব্যবসা বাণিজ্য আগে ধার করিয়ে নেয়, তারপরে এবাদত নামাজ রোজা সব কিছু চালু করে দিব। আরেক আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি নিয়ে ব্যস্ত? তখন সময় ডাক দিয়ে বলে, হুজুর আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত, আমার সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত। আমি যখন সময় ব্যস্ততা শেষ হয়ে যাবে, এরপর থেকে নামাজ রোজা আবার শুরু করে দিব। আজকের সমাজের মধ্যে আছে না, যে অনেক ব্যবসায়িক আছে, যে ওনাকে বললাম, ভাই আপনি কেন নামাজ পড়েন না? তখন সময় ব্যবসায়িক জবাব দিয়ে বলে, হুজুর এখন ব্যস্ত, ব্যবসার আগে দাঁড় করিয়ে তারপর থেকে নামাজ রোজা শুরু করে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, এগুলা হচ্ছে শয়তানের দুঃখা, এগুলা হচ্ছে শয়তানের দুঃখা। এই জন্য যা আছে সব কিছু নিয়ে যে যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনটা পরিচালিত করার নাম একজন সফল মুসলমানের, সফল মুমিনের একটা বৈশিষ্ট্য। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যে বলেন, তিন নম্বর হয়েছে, আউমারদিন মুফসিদিন, তোমরা এমন রোগ আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলা তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। আজকে তোমার শরীর অনেক শক্তিশালী, তোমার শরীরের মধ্যে অনেক বিশাল শক্তি, এমন একদিন আসবে যখন সময় বেশি রোগ যখন সময় তোমাকে আক্রমণ করবে, তোমার ওই শরীরটাকে একবারে দুর্বল বানিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর এই জন্য বলেন, তোমরা শরীর সুস্থ থাকতে ইবাদতের কাজগুলা তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। চার নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, আও হারামিন মুফান্নিদেন, তোমরা কিসের অপেক্ষা করেছো? তোমরা কি ওই বার্তক্যের অপেক্ষা করেছো যা আসলে তোমাদের সব কিছু জ্ঞান বুদ্ধি সব কিছু কমে যাবে? যখন সময় তুমি বুড়া হয়ে যাবে, অন্যের সাহায্য ছাড়া চলা সম্ভব না,
অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। আল্লাহর পয়গম্বর এই জন্য বলেছেন, পার্থক্যে উপনীত হওয়ার আগে তোমরা এবাদতের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। এর নবীর উম্মতের দল যখন সময় নবজাতক শিশু যখন সময় মায়ের গর্ভ থেকে যখন সময় ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর যেমন সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, যেমন প্রস্রাব করতে পারে না, দুধ খাইতে গেলে কিছু খাবার খাইতে গেলে মায়ের সাহায্য নিতে হয়, বাবার সাহায্য নিতে হয়, তেমনিভাবে যখন সময় একটা যুবক যখন সময় যুবক থেকে যখন সময় বৃদ্ধে উপনীত হয়ে যায়, ঠিক তেমনিভাবে বুড়া মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। এই জন্য পয়গম্বর বলেন, বুড়া হওয়ার আগেই তোমরা নেক কাজগুলো তাড়াতাড়ি করে ফেলে দাও। বুড়া হওয়ার আগেই নেক কাজগুলো তাড়াতাড়ি তোমরা সম্পূর্ণ করে দাও। বুড়া হয়ে গেলে নেক কাজ করার মন ভরে নেক কাজ করার ইচ্ছে করবে, কিন্তু নেক কাজ করতে পারবে না, কারণ তুমি দুর্বল হয়ে গেছো। চার নম্বরে পাঁচ নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, আও মাউতিন মুজহিজিন, তোমরা হঠাৎ মৃত্যু আসার আগে তাড়াতাড়ি ইবাদতের কাজগুলা সম্পূর্ণ করে দাও। হঠাৎ যখন সময় তোমার মৃত্যু এসে যাবে, সমস্ত ইবাদতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, সমস্ত ইবাদতের লাইনগুলো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতের মধ্যে পয়গম্বর বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, কোন সময় কখন কোন জমিতে তোমার মৃত্যুবরণ করবেন দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু সব কিছু জানি রে বান্দা। এই জন্য বাবা, হঠাৎ মৃত্যু আসার আগে তোমরা ইবাদতের কাজগুলা তাড়াতাড়ি সম্পূর্ণ করে নাও। ছয় নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, আউদ্দাজ্জালি ফাশাররু গায়বিন ইউনতাজার, দাজ্জাল আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলা তাড়াতাড়ি সম্পূর্ণ করে নাও। দাজ্জাল যখন সময় আবির্ভাব হয়ে যাবে, বিশাল ফিতনা নিয়ে দাজ্জাল আবির্ভাব হয়ে যাবে, আরে আল্লাহর গোলাম যুব, দাজ্জাল যখন সময় আসবে মানুষদেরকে শুধু খারাপের দিকে শুধু ডাকবে, খারাপ কাজের দিকে শুধু দাজ্জাল ডাকবে। দাজ্জালের এমন শক্তি থাকবে সারা দুনিয়া দাজ্জাল ঘুরে বেড়াতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা জিনিস দুইটা জায়গা ব্যতীত, এক জায়গা হচ্ছে মক্কা, আরেক জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কেন মক্কা মদিনারা মক্কা মদিনায় ঢুকতে পারবে না দাজ্জাল? আল্লাহর পয়গম্বর বলেন, ওই মক্কা এবং মদিনাকে ফেরেশতারা নিরাপদে বেষ্টন করে রাখবেন, দাজ্জাল প্রবেশ করার সুযোগ পাবে না। মক্কা এবং মদিনাকে ফেরেশতারা নিরাপদের চাদরে আবৃত করে রাখবেন, দাজ্জাল প্রবেশ করার সুযোগ পাবে না, কারণ মক্কা এবং মদিনা পবিত্র স্থান, পবিত্র স্থানের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জাল কেমন হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, দাজ্জাল এমন যখন সময় দুনিয়াতে আসবে, বিশাল বড় ফিতনা আবির ফিতনা নিয়ে দাজ্জাল দুনিয়াতে আসবে, দাজ্জালের বাম চোখ থাকবে কানা, ডান চোখের ভিতরের অংশ থাকবে গুস্তে ভরাট। বাম চোখ থাকবে কানা, আর ডান চোখের ভিতরের অংশ গুস্তে কালো, অংশ গুস্তে ভরাট থাকবে। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফারে, কাফের, কাফের লেখা থাকবে। কী লেখা থাকবে ভাই? কাফের লেখা থাকবে। মূর্খ শিক্ষিত সবাই কিন্তু দাজ্জালের সব কিছু, দাজ্জালের এই লেখাটা কাফারে, কাফের যে আছে এই লেখাটা দাজ্জালের পড়তে পারবে সবাই।
দাজ্জাল যখন সময় দুনিয়াতে আগমন হয়ে যাবে, দাজ্জাল যখন সময় দুনিয়াতে আবির্ভাব হয়ে যাবে, মানুষগুলো তাকায় দেখবে দাজ্জালের আদেশে বৃষ্টি হচ্ছে, দাজ্জালের আদেশে রোদ উঠছে, দাজ্জালের আদেশে চন্দ্র, দাজ্জালের আদেশে রোদ উঠছে, দাজ্জাল মৃত মানুষকে জীবিত বানায় ফেলবে, দাজ্জাল কুষ্ঠ রোগীদেরকে ভালো করে ফেলবে। এইবার এমন এক সময় আসবে দাজ্জাল ডাক দিয়ে বলবি, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আমি দাজ্জালকে তোমরা আল্লাহ বলে স্বীকার করো। নাউজুবিল্লাহ মানে সবাই দাজ্জাল বলবে কি, আমাকে তোমরা আল্লাহ হিসাবে তোমরা মেনে নাও। যারা বেঈমান তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে, আর যারা মুমিন তারা শুধু একমাত্র আমার আল্লাহকে মেনে নিবে। দাজ্জাল যখন সময় দুনিয়াতে পদার্পণ করবেন কিছুদিন, তারপর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর 6 নম্বরে বলেছেন, আউদ দাজ্জাল ফাশারু গাইবিন ইয়ুনতাজার, দাজ্জাল আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে নাও। 7 নম্বর আল্লাহর পয়গম্বর বলেছেন, আউসাআতি ফাসআতু আদহা ওয়া আমার, 7 নম্বর কি ভাই, আউসাআতি ফাসআতি আদহা ওয়া আমার, তোমরা হট কিয়ামত আসার পূর্বে তোমরা তাড়াতাড়ি ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে নাও। তোমরা ইবাদতের কাজগুলো কি তাড়াতাড়ি সম্পূর্ণ করে নাও। কিয়ামত যখন সময় এসে পড়বে, নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে, দুগ্ধপুষ্য সন্তান মায়ের কোল থেকে পড়ে যাবে, মাটির পাবে না, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, কিরে মানুষ তোমরা কেন পাগলের মতো হয়ে গেছো? তখন সময় মানুষ ডাক দিয়ে বল, মানুষ পাগলের মতো হয়ে গেছো, আসলেই তোমরা কি পাগল? মানুষ ডাক দিয়ে বলবে, না আমরা পাগল নয়। তাহলে তোমরা কেন হেলতেছো দুলতেছো, পাগলের মতো কেন আচরণ করতেছো? তখন সময় তারা ডাক দিয়ে বলবে, না এটা হচ্ছে আল্লাহ তাআলার আযাবের ভয়ে, আযাবের কারণে আমরা পাগলের মতো হয়ে গেছি। এর নবীর উম্মতের দোল, যখন সময় কিয়ামত চলে আসবে তখন সময় আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে, সমুদ্র সমুদ্রের জায়গায় থাকবে না, সব কিছু একবারে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, হে উম্মতের দল, ওই 7টা জিনিস আসার আগেই তোমরা তাড়াতাড়ি ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। 7টা জিনিস আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। 7টা জিনিস কি? আল্লাহর পয়গম্বর বলেছেন, 1 নাম্বার কি বলছেন ভাই, হ্যাঁ 1 নাম্বার কি বলছেন, 1 নাম্বার বলছেন, ইল্লা ইলা ফাকরিন মুনসিন, তোমরা দারিদ্রতা আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। 2 নম্বরে বলেছেন, আউগিনান মুতগিন, তোমরা হতাশ হওয়ার আগেই ইবাদতের কাজগুলো তোমরা সম্পূর্ণ করে দাও। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেছেন, আউ মারাদিন মুফসিদিন, তোমরা হঠাৎ কঠিন রোগ আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। 4 নম্বরে বলেছেন, আউ হারামিন মুফান্নিদিন, তোমরা যুবক থেকে বৃদ্ধ হওয়ার আগেই তোমরা ইবাদতের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। 5 নম্বর আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আউ মাউতিন মুজহিজিন, তোমরা হঠাৎ মৃত্যু আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। 6 নম্বর আল্লাহর পয়গম্বর বলেছেন, আউদ দাজ্জালি ফাশারু
গায়েবিন ইয়ুনতাজার, তোমরা ওই দাজ্জাল আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। সাত নম্বর, আল্লাহর পয়গম্বর বলেছেন আউসাআতি ফাসাআতু আদহা ওয়া আমার, তোমরা হঠাৎ কিয়ামত, কিয়ামত আসার আগেই তোমরা ইবাদতের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে দাও। ঘরের কাটা যেমন তেমনে এক সেকেন্ডের পর এক সেকেন্ড অনবরত চলতেছে, এক ঘন্টার পর আরেক ঘন্টা চলতেছে, এক মিনিটের পর আরেক মিনিট চলতেছে। ঠিক তেমনি ভাবে মানুষের হায়াত থেকে এক ঘন্টা চলে যাওয়া, আমার জীবনের মানুষের জীবন থেকে এক ঘন্টা চলে যাওয়া মানে তার হায়াত থেকে এক ঘন্টা বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য বাবা মুসলমান আল্লাহর গোলাম, এখন যুবক আসো, তাড়াতাড়ি তোমরা ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। তোমার গায়ে শক্তি আছে, তোমার গায়ে পাওয়ার আছে, তাড়াতাড়ি তোমরা ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। আরে মুসলমান যুবক আল্লাহর গোলাম, আসলে এই দুনিয়া কিছুই না, যতই রং তামাশা করো বাবা, যতই বাহাদুরি করো, যতই আনন্দ উল্লাস করো, আজরাইল যখন সময় ধরা দিয়ে দিবে কই যাবে তোমার আনন্দ উল্লাস, কই যাবে তোমার টাকাওয়ালা টাকা গাড়ি বাড়ি, কই যাবে তোমার অহংকার আর হিংসা। এরে নবীর উম্মতের দল যুবক, কিয়ামত আসার আগেই তোমরা, ওই মৃত্যু আসার আগেই তোমরা তাড়াতাড়ি ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। এ মুসলমান যুবক আল্লাহর গোলাম, যখন সময় মৃত্যুবরণ করবেন, দুনিয়াতে তোমরা যাকে আপন বাপ্তা, দুনিয়াকে যাতে তোমরা সবচাইতে বেশি ভালো বন্ধু মনে করতা, তোমার মৃত্যু যখন সময় হয়ে যাবে সবাই তোমাকে ভুলে যাবে, সবাই তোমাকে আপন বলবে না, সবাই তোমাকে পর করে দিবে রে মুসলমান। এই জন্য মৃত্যু আসার আগে তাড়াতাড়ি তোমরা ইবাদতের কাজগুলো সম্পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু আসার আগেই যেন সমস্ত ইবাদত বন্দেগীর কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।